শুভ মহাসপ্তমীর অনেক 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 ভালোবাসা তোমাদের সকলকে। আমাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের সপ্তমীর পূজো সারাদিন ধরে হয়ে গেছে, তোমাদেরকে আমরা একের পর এক ধাপে ধাপে তোমরা দেখতে পাবে। আশা করছি তোমাদের পূজো খুব ভালো কাটছে, আর আমরা এটাও আশা করছি কালকের ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছে, মায়ের বোধন আমরা যেভাবে পড়েছি। আর এরকমই নেক্সট আমাদের পূজোগুলো একদম আমাদের নিয়মেই হচ্ছে, একদম একদম আমাদের মা আমাদের পূজো আমাদের নিয়মে করছি, নিজের মনের মতো করে একদম। তো আশা করছি আমাদের পূজোটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন তোমরা দেখে নাও, সকাল থেকে সুদীপ্তর ব্যাক টু ব্যাক মিটিং চলছে, তো সেই জন্য ও তো কিছু করতেই পারছে না। যাই হোক, আজকের দিনটা আমি শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা, 11:30। পিউ কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, আমরা দুজনে মিলে এখন ভোগ রান্না করবো। আর এদিকে হচ্ছে আমাদের এখানে যেহেতু কলা বউটা আমি ছবি এঁকেছি, সেটা কলা বউয়ের স্নানের কোনো আমাদের মানে নিয়মটা আমরা তৈরি করছি না, জাস্ট আমরা এখন ভোগ দিয়ে মাকে কাপড় দেবো, মায়ের বস্ত্রদান যেটা বলে সেটা করব, করে আজকে পুজোটা আমরা এভাবেই করবো আর কি। এদিকে 5 রকমের ভাজা আমি কেটে নিলাম। এই যে ম্যাডাম চলে এসছে, আমরা দুজনে মিলে আজকে ভোগ রান্না করব। একদম একদম। এদিকে হচ্ছে নুনিয়া আতপ চালের ভাত, হ্যাঁ, তারপরে এখানে 5 রকম ভাজা শাক হচ্ছে, এখানে হচ্ছে পনির ফুলকপি মানে গাজর টাজর দিয়ে যেটা হয়, আর চাটনি হচ্ছে। তো এদিকে চলছে প্রিপারেশন আস্তে 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 আস্তে, পুরো হরবর 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 একদম। হ্যাঁ, অনেকগুলো ভাজা হয়েছে, কি কি বলে দাও কি কি হয়েছে। বেগুন ভাজা, মূলো ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পারফেক্ট। রান্না মোটামুটি হয়ে গেছে আমাদের, আর শুধু চাটনি বাকি আছে আর ডালটা মানে মশলাগুলো দেওয়া বাকি আছে না। তো এখন পিউকে এখানে বসিয়ে দিয়েছি, ও ফুল টুলগুলো এদিকে সাজাচ্ছে, আমি আবার একটু রান্না করে যাবো, গিয়ে এখন ওই মানে লাস্টটুকু কমপ্লিট করে নেবো, ততক্ষণে পিউ এদিকটা সাজিয়ে নেবে। শোনো, ডান্স ডান্স, স্বর্ণ দিকে নাচছে ঢাকের তালে, মডার্ন মডার্ন ঢাকের তালে নাচছে। ও এদিকে আরেকজন বাড়ি যাবে না, মা যুদ্ধ করছে যে বাচ্চাকে নিয়ে যাবে আর ও যাবে না। মারপিট দেখো মার ছেলের।
পিউরা বেরিয়ে যাচ্ছে এদিকে আরেকজন, আমি যাব না, আমি কোথাও যাব না। এই চলছে, ওদেরকে আমি ভোগটা প্যাক করে দিয়েছি, এখন ওরা গিয়ে বাড়িতে ভোগটা খেয়ে নেবে সবাই মিলে। একদম তাই, মায়ের ভোগ বলে কথা, সপ্তমীর ভোগ এটা, সপ্তমীর ভোগ বলে পাওয়া যাচ্ছে একদম। কালকে দেখা হবে অষ্টমী, অষ্টমীর অঞ্জলি। গুড আফটারনুন গাইস, সকাল থেকে খুব ব্যাক টু ব্যাক মিটিং চলছিল, সেজন্য আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, বাট ক্যামেরাটা আমি হোল্ড করছিলাম, আমি ওকে পুরো ব্লগিং এ হেল্প করছিলাম। তো দেখতে পেরেছো তোমরা, অলরেডি আমাদের আমাদের ভোগ দেওয়া হয়ে গেছে, সাজিদান হয়ে গেছে, সব হয়ে গেছে, মোটামুটি সপ্তমী রিলেটেড যা কাজকর্ম ছিল আমাদের সেটা শেষ। বিকেলে আমাদের অফিসের কলিগরা আসবে, ওদেরকে ডেকেছি, তো ওদেরকে নিয়ে একটু হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, ওখানেও একটু আরতি হবে বিকেলবেলা। আর এখন আমরা করব লাঞ্চ, লাঞ্চ বলতে ভোগের প্রসাদটা এখন খাবো, তাই তো ভাবি? এখন আর ভোগের প্রসাদটা খাবো তো? হ্যাঁ, ভোগের প্রসাদ খাবো, আমার সিদ্ধ টিদ্ধ সব ওই পুজো। বিকেল এখন বাজে 4:45, আমি একটু শুয়েছিলাম, প্রচন্ড টায়ার্ড লাগছিল, তো ওইদিকে এসে দেখি আরেকজন কি করছে। দেখো কি স্যার, একদম বিকেলে বিকেলে আজকে প্রসাদ হচ্ছে খিচুড়ি, গুঁড়ো খিচুড়ি, তার সাথে বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি, তার সাথে চাটনি, একদম তার জন্য প্রিপারেশন চলছে। তো এইদিকে প্রিপারেশন মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, এদিকে ডাল ভাজা হয়ে গেছে খিচুড়ির জন্য, ওইদিকে সবজি কাটা হয়ে গেছে আমাদের ফুলকপি বলছি বাঁধাকপি দিয়ে তরকারি, মানে বাঁধাকপি ঘন্ড বেসিক্যালি, যেটা আমাদের বাঙালিদের হয়। আর আজকে আমরা নন বেঙ্গলিদের পুরো বাঙালি বাঙালি স্টাইলে খাওয়াবো, ঠিক আছে? কারণ ওরা প্রসাদ এইভাবে খায় না, ঠিক আছে? যেহেতু দুর্গা ঠাকুর আমাদের পুজো, আমাদের ঈদে খাবে একদম। দেখো এখানে আমার বলি আছে গুঁড়ো খিচুড়ি, খিচুড়ি মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এদিকে আরেকজন ফলমূল কাটা শুরু করে দিয়েছে, এখন কি ক্লান্ত। তো এদিকে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে, ফল ফল খেতে প্রসাদ বসাদ অল রেডি, রাইট? এদিকে শুধু খিচুড়ি বসিয়ে দেবো আর সবজি বসিয়ে দেবো, তারপরে আমরা রেডি হবো। বাট বাই দ্য টাইম আমি একটা কাজ করছি, এখানে দেখো বিশাল রটার ডাস্টবিনের একটা ব্যাগ হয়ে গেছে, যেটা কাল থেকে ভরছে, আজকে ফেলতে হবে, কারণ আজকে আরো ভরবে। কালকে আমার নাকের নথের যে টানাটা, ওই টানাটা কোথায় পড়ে গেছিল, তারপরে খুঁজে পাই না ডাস্টবিনের ভিতরে পেয়েছে। তো ওই জন্য আমি বলেছি যে যতক্ষণ সবাই বাড়ি যাবে, মানে বাড়ি গিয়ে বলবে না, ততক্ষণ কিছু আপনি ছোট্ট একটা ঘর, তো ঘরের মধ্যে প্যাকেটের মধ্যেই ঢুকে যাচ্ছে মনে হচ্ছে সব। তো সেই জন্য একটু একদিন পরে 24 ঘন্টা হয়ে গেছে, মানে কাল কিছু হারাইনি, এবার আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারি। দিকে খিচুড়ি হয়ে এসেছে, রাইট? একদম একদম। আর এদিকে আছে এটা জাস্ট বসিয়েছি, হ্যাঁ ওকে। আচ্ছা, তো এদিকে আমাদের খিচুড়ি এই রেডি, চাটনি রেডি, আর ওদিকে বসে আমাদের হচ্ছে বাঁধাকপি। এখন খাবো একটু চা, তাই তো? খুব টায়ার্ড লাগছে অনেকদিন পর, আজকে অনেকদিন পর খুব টায়ার্ড লাগছে, হ্যাশট্যাগ খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, হবে না, কন্টিনিউ আছে সারাদিন, যে অফিসে ব্যাক টু ব্যাক মিটিংস, তারপরে উঠে সঙ্গে সঙ্গে আবার এখানে কাজ, কোনো ব্যাপার না, একটা চা খেলেই সব টন্টন হবে এখন। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি, এখন ওদের আসার অপেক্ষা। এটা কি, এটা ফুল 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 নকলি ফুল? আর আমি পড়েছি আজকে ওরি বানিয়ে দেওয়া পাঞ্জাবিটা, কেমন লাগছে জানিও আমাকে। চলে এসছে, ইয়েস, কাম, ও মা, পুট ইট হিয়ার, ইয়েস, ও মাই, ওরি আমবটে দরে আমবটে দরে, এই এই ফলো করো না স্যার। এখানে গায়ত্রী এসছে, গায়ত্রী আমার এখানকার ফ্রেন্ড, এটা হচ্ছে গায়ত্রী, ঠিক আছে? ওরা ওরা হচ্ছে কেরালা থেকে, দে আর ফ্রম কেরালা, তো বাংলা কিচ্ছু বুঝতে পারছে না, আমি বলি আছি ওই এমসি তাকিয়ে আছে। তো ভাইয়ারা চলে এসছে, ভাবি পুরো সেজে গুজে চলে এসছে, আমার বিউটিফুল ভাবি। তো এখন শুধু অরুণদের অপেক্ষা, অরুণরা আসলে আমরা আমাদের পুজোটা শুরু করে দেবো। লুকিং সো বিউটিফুল। Thank you. Oh, you're really awesome.
তো সবাই চলে এসছে এখন, অরুণদের ওয়েট করছিলাম, অরুণ অরুণা চলে এসছে, এদিকে অরুণ ওদিকে ये सब एक एक करके दिस ऑल आर मैरिड वुमेन्स थिंग्स व्हाट मैरिड वुमेन्स थिंग्स ओके इधर मुंडी के केवरी नो ढाका साउंड मस्त लग रहा है ना, दिन दिन भर यही चल रहा है अभी घर भाभी आप भी मुझे सुंदर लगा दें बोले खरीदा है उसी के लिए आज वेरी टेस्टी सीरियसली आई लव इट Your right hand is up. Yes. This hand is like this. Yes. You stand straight. Adi loved it. Yummy. अबे यहाँ कौन दुनूची नाच? चलो शुरू करो. Lovely. Adi first step chala party ko. Enna? Right call. Ah,
Good. Yeah. Go, go. Yes. Raise your hands now. But be careful, huh? Be careful. Be yes. Careful if you put it on your. See, your hands should be down, like this. Down. Down. Then it will be like this. Adi, body bend pan nada doro. See, Adi. Bend, first bend, and then. पहले ऐसे करके हाथ को उठाके इसको. नहीं भाभी. पहले उसको पकड़ो ऐसे. पकड़े हाँ. इसको हाथ नीचे कर दिया. ये ऊपर गया. हाथ बॉडी को ऐसे करके. फिर कैसे? उसको स्टेबल रखना है बस. अरे अरे सारी वाली घुसो सारी वाली घुसो. अरे वैभव भी घुसो वैभव भी घुसो. প্রসাদ তৈরি হচ্ছে আমাদের আজকে ফল প্রসাদ মিষ্টি এটা দিয়ে শুরু হবে আরেকজনকে দেখো কোথায় বসে খাচ্ছে গৌরী আরেকটা গোপাল থাকে গৌরী স্মাইল দেখো না স্মাইলি ফেস স্মাইল আর এদিকে চলছে সব আলতা পরানো গৌরী কুট্টি পরানো হচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখো পা গুলো সবাই একদম লাইন ধরে বসে গেছে দেখো এত বাঙালি স্টাইলে একদম সব লাইন ধরে বসে গেছে আমাদের ওয়েতে ট্র্যাডিশনাল ওয়েতে সবাই খাচ্ছে বেস্ট হচ্ছে গৌরী কেসা হুয়া হ্যায় ভাবি কুছ বোল রহে থে ভোগ টু ব্রোকেন রাইস अच्छा हुआ ना बहुत अच्छा हुआ ना अच्छा बहुत ज्यादा अच्छा हुआ बोलो 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 मैंने बोला তামিলনাড়ু কেরালা তামিলনাড়ু কে ফিডব্যাক কে রোম্ব নাল লাগে ওকে ভেরি গুড কেরালা ভেরি নাইস ভেরি নাইস ইন মালায়ালম ভালরে নন্নাইট উണ്ട് হ্যাঁ হোয়াট ইজ গুড ওনলি ভালো হয়েছি ভালো হয়েছে ভালো হায়দ্রাবাদী বোল রা সো ফুল মস্তি হুয়া হ্যায় আজ সবকে সাথ সব একে বাই বোল দো চলো তো সবাই বাড়ি চলে গেল গেল বাজে মোটামুটি এখন 10টা ঠিক আছে আমরা মানে প্রসাদ নিয়ে বসে পড়েছি ভালো কাটলো আজকে দিনটা খুব ভালো কাটলো খুব আর ওরা নিজেরা নিজেদের থেকে না আমাদের ট্র্যাডিশনটাকে ফলো করার চেষ্টা করলো নিজে থেকে আমরা পুরোপুরি ব্যাপারটা আমরা আমাদের মতো করেছি আর বলেছি তোমরা এভাবে ফলো করো তোমাদের সবকিছু নতুন আর নিজে থেকে ওরা বলেছে ধনুজি নাচের কথা ওরা বলেছে ওরা আলতা পড়তে চেয়েছে আমার পা দেখে তো সেই জন্য মানে ব্যাপারটা খুব 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 মানে অন্য লেভেলের আনন্দ হয়েছে যাই হোক তো কালকে অষ্টমী কালকে দিনটা আরো বেশি এক্সাইটিং হতে যাচ্ছে আমরা
কালকে পুরো দিনে প্ল্যানিং আছে হ্যাঁ স্টার্টিং ফ্রম আর্লি মর্নিং আজকে আর কোনো কালকে কোনো বিকেল দিয়ে কিছু নেই কালকে সকাল থেকে আমাকে এখন আস্তে আস্তে অল্প অল্প কাজ রেডি করে রাখতে হবে যেটা এখন আর শুট করা পসিবল হবে না তোমরা এবারে কালকে থেকেই দেখতে পারবে তবে আজকে ব্লগটা তাহলে এতটুকুই রাখছি কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব এনজয় করো একদম হ্যাপি পূজা টাটা গুড নাইট বাই বাই